রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত হলেন ছজন, এদের মধ্যে দুজন শিশুও। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পক্ষনা গ্রামে। আহতদের উদ্ধার করে বড়জোড়ার সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রত্যেককে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা হয়েছিল বলতে, মানে আমি তো মানে একদম মানে হোটেলে ছিলাম না, আমার পক্ষনা দি বাড়ি, আমি এখানে ছিলাম। আমার কাছে ফোন এলো যে একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, অনেক মানুষ ছ সাতজন পুড়ে অনেকটাগুলি পুড়েছে। হ্যাঁ, তারপরে আমাদের ওখান থেকে লোকাল ক্যাম্পে পুলিশ ছিল, তাদের সহযোগিতায় বা পাড়ার লোকের সহযোগিতায় তারা পেশেন্টগুলোকে বড়জোড়া হসপিটালে নিয়ে আসে। বড়জোড়া থেকে বাঁকুড়া রেফার হয়। মোটামুটি ছ থেকে সাতজন না বাস্ট হয়েছে সেটা বোঝা যায় না, আর না সিলিন্ডার গ্যাস বাস্ট হয়েছে সেটুকু মেশিনগুলো আনছি। আমি আগে একটা পেশেন্ট নিয়ে এসেছিলাম, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। জানা যায় পক্ষনা গ্রামে রাখোহরি ধারার বাড়িতে একটি মুদির দোকান আছে। সোমবার সকালে দোকানে অনেকেই কেনাকাটা করতে আসেন। এই সময় দোকান সংলগ্ন রাখোহরি ধারার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এরপর আগুন বাড়ির একাংশে ছড়িয়ে পড়ে। পরে দেখা যায় যে গ্যাস বাস্ট হয়ে গেছে, ছজন ইনজুরি হয়েছে এবং মোটামুটি 70% বার্ন হয়ে গেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে কিরকম পজিশন, কিরকম সিচুয়েশন। আমরা বড়জোড়া থানা প্রচন্ড রকম হেল্প করেছে আমাদেরকে, আমরা বড়জোড়া থানা থেকে এখানে রেফার করেছি, এখন অ্যাডমিট করেছি। এখন কী সিচুয়েশন আর আমরা এখনো কিছু জানিনি। আমরা যখন আমরা ছিল, আমরা জাস্ট ওদেরকে তুলে বড়জোড়া থানাতে বড়জোড়া হসপিটাল সুপার স্পেশালিটিতে নিয়ে আসা হয়। কত তারপর ছজন, এখনো পর্যন্ত ছজন, বাকি কেউ ইঞ্জিয়ার হয়েছে আমরা জানি না, আমরা নিয়ে চলে এসেছি। এখন বাস্ট হয়ে গেছিলো বাড়িতে, একটা চ্যাটার্জি বাড়িতে সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। আগুনে আহত হয় বাড়ির দুজন সদস্য সহ চারজন ক্রেতা, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।